তো কড়াইয়ের মধ্যে দেওয়া হচ্ছে অল্প একটু জল। আজকে মুড়ির মোয়া বানিয়ে আপনাদের দেখাবো, তো আমার মা দেখাবে। এখানে দেওয়া হচ্ছে গুড়, গুড়টা যাতে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় তার জন্য জল দেওয়া হলো অল্প একটু। তো গুড়টা দিয়ে এবার এটাকে একটু একটু ওয়েট করতে হবে গুড়টা মেল্ট হওয়া অব্দি। আর শীত চলে এসেছে, পিঠে পুলি সাথে মোয়া, এটা তো একদম মাস্ট বাঙালির ঘরে ঘরে। তো আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না, সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন 3 মিনিটের মধ্যে গোটা কিন্তু একদম মেল্ট হয়ে গেছে, একদম গলে গেছে। আর আপনাদের গুড়টা যদি একটু বেশি বালি থাকে তাহলে আরেকটু জল দিয়ে পাতলা করে ছেঁকে নিতে পারেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তো আমাদের গুড়টা ঠিক আছে, ফ্রেশই, কোনো প্রবলেম নেই, তার জন্য এইভাবেই করে নিচ্ছি। আর একটু জাল আসতে হবে, দেখুন গুড়টা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। যেভাবে হাতে করে নিয়ে খুব গরম সাবধানে, দেখুন একটা তারের মতো হচ্ছে, এর মানে গুড়টা একদম চলে এসেছে। এভাবে মুড়ি মুড়ি দিতে হবে, আর এক হাত দিয়ে অন্য বড় করে এটা মেশাতে হবে। আর মুড়ির মোয়াটাকে একটু আকর্ষণীয়, মানে টেস্টি করার জন্য, আকর্ষণীয় আর টেস্টি দুটোই দিয়ে দেওয়া হচ্ছে চিনে বাদাম। এখানে এটা বাদাম ভাজা আছে, ভাজা বাদাম আগে থেকে ভেজে রেখেছিলাম, দিয়ে দেওয়া হলো। এবার খুব ভালোভাবে গুড়ির সাথে মুড়িটাকে মিশিয়ে নিতে হবে। একটু মুড়ি লাগবে, মেশাবে গুড়ির সাথে মুড়িটাকে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, দেখুন হাতে মা একটু তেল নিয়ে নিয়েছেন। এবার গরম অবস্থায় যাতে হাত দিয়ে ধরা যায়, এরকম ঠান্ডা হয়ে গেলে আসলে এটা হয় না, তো গরম অবস্থায় মুখটা প্রিয় মুড়ির মোয়া, দেখুন খুব সহজেই হয়ে গেল। আরো একটা দেখানো হচ্ছে, এইভাবে নিয়ে হাতের মধ্যে এইভাবে একটু প্রেস করলে খুব সুন্দর ভাবে গোল হয়ে যাবে। এইভাবে করেই সব মোয়া করে নেওয়া হয়। তৈরি হয়ে গেল আমার সবটা নাড়ু তৈরি। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। কারি সংক্রান্তিতে আপনারাও ঘরে তৈরি হওয়াই ব্যবহার করুন। আমার এই রেসিপি দেখে অবশ্যই ঘরে বানিয়ে আমায় কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে।